দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকা থেকে সরাসরি দার্জিলিং ও শিলিগুড়ি ট্রেন ভ্রমণের পথ চালু হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নামের আন্তর্দেশী মিতালি এক্সপ্রেসের বাসই বাঁচতে যাচ্ছে আগামী 1 জুন। ট্রেনটির প্রথম যাত্রা শুরু হবে ভারতের পশ্চিমবাংলার উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। সর্বশেষ বাংলাদেশের নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথে 1965 সালের 5 সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং মেল ট্রেন চলাচল করেছিল। পাক ভারত যুদ্ধে বন্ধ হয়ে যাওয়ার প্রায় 58 বছর পর এই রেলপথে পুনরায় যাত্রীবাহী ট্রেন চলাচল করতে যাচ্ছে। মিতালি এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া যাবে বাংলাদেশ অংশে ঢাকার কমলাপুর, চট্টগ্রাম এবং নীলফামারীর চিলাহাটি স্টেশনে। অপরদিকে ভারতের অংশে টিকিট মিলবে কলকাতার ফেয়ারলি প্যালেস ও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালি এক্সপ্রেসের রেলপথ দূরত্ব 595 কিলোমিটার, এর মধ্যে ভারতের অংশের দূরত্ব 79 কিলোমিটার। মিতালি এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে সপ্তাহে 2 দিন, সোমবার ও বৃহস্পতিবার রাত 9:50 এবং ভারতে পৌঁছাবে পরের দিন সকাল 7:05। অপরদিকে ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা করবে দুপুর 12:10 এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে রাত 10:30। মিতালি এক্সপ্রেস দিনের বেলায় 456টি আসন এবং রাতে 408টি আসন নিয়ে চলাচল করবে। নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করে হলদিবাড়ি হয়ে নীলফামারীর চিলাহাটি সীমান্ত পার হয়ে পার্বতীপুর, হিলি, সান্তাহার, নাটোর, ঈশ্বরদী বাইপাস ও বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি চলাচল করবে ট্রেনটি। মিতালি এক্সপ্রেস ট্রেনের 10টি তাপ অনুকূল কোচের মধ্যে 4টি এসি ফার্স্ট ক্লাস কোচ ও 4টি এসি চেয়ার কোচ থাকবে। বাকি 2টিতে জেনারেটর ও ব্রেক আপ ভ্যান থাকবে। এসি বাতের জন্য নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত ভ্রমণ কর সহ ভাড়া নির্ধারণ করা হয়েছে 4,905 টাকা ও এসি চেয়ার কারে 3,805 টাকা। 5 বছর পর্যন্ত অপ্রাপ্ত বয়স্কদের জন্য মূল ভাড়ার 50% ছাড় দেওয়া হয়েছে। মালামাল বহনে 5 বছরের কম বয়সী যাত্রীদের ক্ষেত্রে সর্বোচ্চ 20 কেজি ওজনের মালামাল বিনামূল্যে বহন করতে পারবে। 20 কেজি থেকে 35 কেজি মালামালের জন্য প্রতি কেজিতে $2 এবং 35 কেজির উপরে প্রতি কেজিতে $10 সমপরিমাণ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। অন্যদিকে প্রাপ্ত বয়স্ক যাত্রীর ক্ষেত্রে সর্বোচ্চ 30 থেকে 35 কেজি ওজনের মালামাল বিনামূল্যে বহন করতে পারবে। এর বেশি হলে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নির্ধারিত হারে অতিরিক্ত টাকা খরচ করতে হবে। 2021 সালের 27 মার্চ ট্রেন সার্ভিস উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী। উদ্বোধন করা হলেও কোভিড-19 কারণে ট্রেনটি যাত্রা শুরু করতে পারেনি। তাই দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে দুই বাংলার মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আগামী 1 জুন।